আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে। তো চলেন দেখি আজকে সেহরিতে আর ইফতারিতে কি বানাই। আর ওইখানে আম্মু আর হচ্ছে আমার শাশুড়ি মা, আম্মু মানে দুই মা মিলে কি করছে দেখাই আপনাদের। কালকে যে দেখেছিলেন তিলগুলো ভিজিয়ে রেখেছিল আম্মু, ওগুলো হাত দিয়ে আবার একটু হালকা করে দুই হাত দিয়ে আলতো করে ঘষে ঘষে কিছু পরিমাণ উঠাইছে, এবার ধুয়ে আবার এগুলো তাল মানে ধরা দিয়ে আবার এখন চুলায় ফেলে নিতেছে। আম্মু এই দেখেন তিলগুলো কীভাবে ঘষে নিতেছে আলতো করে হাত দিয়ে, দেখেন এতগুলো তুষ উঠাইছে মানে তিলের চোকলা। হ্যাঁ, তিলের পিঠা বানানো হবে নারকেল দিয়ে তিল দিয়ে, এটা আমারও অনেক পছন্দ, আম্মুরও অনেক পছন্দ, সাদিয়ারও অনেক পছন্দ, আমাদের তিন বিড়ির অনেক পছন্দ। দেখেন দুই বিয়ান মিলে যতটুক বানাবেন বানাবেন আবার খেয়ে দিবেন, ডিপে থেকে আবার নামায় আবার নর্মাল কিছু না, তারপর নামায় আবার মানে বানায় খেতে পারবেন। আর এইখানে হচ্ছে আমি আলু মানে দেখেন আমার ছোট ভাই কি করছে, আমার ছোট ভাই কি করছে, তো এখানে হচ্ছে আলুর চপ বানাবো গরুর কিমা দিয়ে, এর কারণে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো এখন ছিলে নিবো আমি সুন্দর করে। তো এই যে দেখেন আলুটা কিন্তু সুন্দর করে মতে নিয়েছি, আর এই পাশ থেকে আমি হচ্ছে পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি, এখানে হচ্ছে আলুর চপ বানাবো এর কারণে। তো এইখানে গরুর কিমা নিচ্ছি, হ্যাঁ গরুর কিমাটাও দিয়ে দিব, করে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ টেনে নেওয়া হয়েছে। তো এই তো দেখেন এখানে হচ্ছে টমেটোর টক বসিয়ে দিয়েছি আমি, আজকে সিঙ্গির জন্য টমেটোর টক আর রাতের জন্য টমেটোর টক রান্না করব। সুন্দর করে বেছে নিয়েছে চিংড়ি মাছগুলো, তো আমি এখন এগুলো ধুয়ে নিব সুন্দর করে, ঠিক আছে। তো আজকে হচ্ছে চিংড়ি মাছগুলো ভুনা করব, টমেটোর টক আর হচ্ছে বেগুন ভাজা করবো, বেগুন ভাজা করবো, এগুলো হচ্ছে রাতের খাবার আর সিঙ্গির জন্য। এতো বড় বেগুন, এই বেগুনটা তাল বেগুন, হ্যাঁ আম্মু নাম দিয়েছে তাল বেগুন। তো এই বেগুনটা হচ্ছে আমি আর আব্বু দুজন মিলে কিনা নিয়ে আসছি, আব্বু বলতেছে এই বড় বেগুনটা নিব, আমি আব্বু এত বড় বেগুন, হ্যাঁ হ্যাঁ এটাই নিব, এটা 1 কেজি 1 কেজি একটা বেগুন নিয়ে আসছি, 1 কেজি একটা বেগুন। তো এই বেগুনটা ভাজি করব, বেগুন ভাজি মজাই লাগে, অনেক মজা লাগে। বিসমিল্লাহ, এই ভিতরে বালা নেই, আমাকে বালা আছে মাশাআল্লাহ সুন্দরে। এই যে এতটুকু কেটে ফেলে দিলাম, এখন চির করে নেব, যে এই যে এইভাবে চির করে নেব, এই যে এইভাবে পাতলা পাতলা করে চির করে নেব, তারপরে মশলা মাখিয়ে সুন্দর করে বৌমা এগুলিকে ফ্রাই করে নেবে। এই বেগুন ফ্রাই মজাই লাগে, হ্যাঁ আমরা ছিলাম কি সেজন্য জানেন, সুন্দর আছে বেগুনটা, এটা ভর্তা বানায় খাওয়ার জন্য আনছিলাম, তাই নাকি? হ্যাঁ, তা কাজ আমরা বাজি ফিরে গেলাম, বর্তা লম্বা বেগুন আছে না, লম্বা বেগুন বর্তা দেবানে, এটা কি বাজি করেন না বেগুন না গোবে, হ্যাঁ আমি কইছি আব
আব্বু কইছে যে এটা নিতে তোমার আব্বু ব্যথা তোমার বাবু আরেক ব্যথা আমি কইছি লম্বাটার কথা লম্বাটা দিয়া বক্তা বানাইয়া ঘুরে বক্তা বানাইয়া খাওন যা আমি বলছি লম্বাটা আর এটা এই তাল বেগুন দইছে বাজি না গো বেন আমি কইছি লম্বাটার কথা আব্বু কইছে যে না গোলটা এই বড়টা নিয়া দাও ছোট হইলে ভালো ও ছোট হইলে বক্তা করুন যাম গো ও না না এটা যে বাজলে মজা লাগবে কত সুন্দর লাগতেছে পুরো প্লেট ভরে গেছে ब्राउन कलर हो गए सामान्य पानी दिए दिल सामान्य रसुन बाटा তো দিয়ে দিলাম আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তো দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তো এখন সুন্দর করে মশলাটা কষিয়ে দিব তো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ বেগুনগুলো কিন্তু মাখা শেষ বড় ডিশ দরকার ছিল কিন্তু ছোটটার মধ্যে একটা একটা করে মেখে নিছি হয়ে গেছে বেগুনটা ভাজা হতে থাকুক আমরা দেখি তুমি কিভাবে রান্না বান্না করো তোমার আম্মু দেখে আমিও দেখি তোমার আম্মু তো অবাক হয়ে যায় আমার মেয়ে এতটা
তো সুন্দর লাগে বেগুন দিয়ে তো এইটা এখান থেকে চিংড়ি মাছটা হয়ে গেছে আমি কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম বেগুনগুলো হয়ে গেছে আমি উঠিয়ে ফেলি প্রচুর তেল লাগে পুরোটা বাড়াই দাও বাড়াই দাও চিংড়ি মাছটা কিন্তু রান্না শেষ দেখেছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ খাবেন দেখেন আম্মু এখানে কই টু তলে নাকি তলায় উঠে বেগুন বাঁচতেছে তিন তলা উঠছে তো পেঁয়াজটা ভাজা হোক পাবে থাকো এখানে বসে বসে কাজ করি ছোলা দিয়ে দিব দেখেন সামান্য একটু অল্প পরিমাণ কিছু মিষ্টি সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ওই যে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ মরিচগুলো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু পুদিনা পুদিনা পাতা আর হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম স্মেলের জন্য আঙ্গুরটা কিন্তু হয়ে গেছে দেখেন সুন্দর স্মেল আসছে তো এই তো দেখেন এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনাটা তারপর হচ্ছে টমেটো টক আর হচ্ছে বেগুন ভাজা এগুলো হচ্ছে রাতের খাবার হ্যাঁ রাতের খাবারের জন্য রান্না করেছি আজকে আর মানে লেট করিনি আজকে ইফতারের সাথেই রান্না করে ফেলেছি আর এখানে হচ্ছে ছোলা ভুনা আর বাদবাকি তো এখানে করছি পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো ভেজে নিব এখন আর এখানে আমার সোনা বাবা চলে এসেছি না সুন্দর করে এই যে চপ বেগুনি আর হচ্ছে বড়া পেঁয়াজু আর এই যে শরবত দাদা খাইতে পারবা না দাদি খাই
বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখানে তো দেখতেই পাচ্ছেন ভাইয়া আর হচ্ছে ভাইয়ের ফ্রেন্ড চলে আসছে তো এখন ওরা ইফতার করবে তো আমি রুমে চলে এসেছি রুমে ইফতার করব দরজাটা লাগিয়ে দিয়েছি তো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ